ওয়েলকাম টু স্টাডি ফর লার্ন। আজকে আমি তোমাদের সাথে WBP কনস্টেবল 2022-এ আসা একটি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান নিয়ে আলোচনা করব। তাহলে চলো অঙ্কটা কি আছে ও সেটা সহজ সমাধান তোমাদের সাথে আলোচনা করে নেওয়া যাক। প্রশ্নটা দেখো আছে, দুটি সংখ্যার যোগফল 27 এবং গুণফল 182 হলে ছোট সংখ্যাটি কত? এই হলো আমাদের প্রশ্ন। এইখানে দেখো এবার আমরা এই অঙ্কটা কিভাবে সহজে করব, চলো দেখে নেওয়া যাক। এই অঙ্কটাই আমাদেরকে যা যা বলেছে প্রথমে আমি সেই জিনিসগুলো লিখে দিই। দেখো আমাদেরকে বলে দিয়েছে যোগফল 27, ঠিক আছে 27 ধরে নিলাম যোগফল। আর কি বলে দিয়েছে? গুণফল বলে দিয়েছে 82, 182 গুণফল। তো আমি এটা লিখে দিলাম গুণফল। এবার দেখো এই অনুযায়ী আমি এই অঙ্কটা করব কিভাবে, দেখো আমি অপশান টেস্ট করব। প্রথমে আছে 16, দেখো এবার যোগফল বলে দিয়েছে 27, অপশানে আমি যদি 16 ধরি তাহলে এটা যদি আমি বিয়োগ করি হয়ে যাবে 11। তাহলে একটা সংখ্যা যদি আমি 16 ধরে নিলাম এখান থেকে, আর একটা সংখ্যা যদি 11 ধরি, তাহলে এই দুটোর গুণ করো, 16 গুণ 11 যদি করো দেখো উত্তর হয়ে যাবে 176। তাহলে গুণফল আমাদের বলে দিয়েছে 182, কিন্তু এটা হয়ে যাচ্ছে 176, তাহলে এটা হবে না, এটা হবে না। এরপরে দেখো অপশানে আছে 12, তাহলে দেখো যোগফল আছে 27 থেকে যদি আমি 12 বাদ দিই কত হয়ে যাবে 15, একটা সংখ্যা 12 আর একটা সংখ্যা 15। এবার যদি আমি 12 গুণ 15 করি কত হয়ে যাবে দেখে নাও, 180 হয়ে যাবে। 15 দুয়ে 30-এর 0 হয়ে থাকলো 3, 15 16 17 18, তাহলে এই 180 হলো, এই 180ও তাহলে হচ্ছে না এই প্রশ্ন অনুযায়ী, তাহলে এটাও হবে না। এরপরে দেখো আছে 14, এবার 27 থেকে যদি আমি 14 বিয়োগ করি আমরা কত পাবো, 13। এবার দেখো এই 14 আর 13 যেটা আছে, আমি 14 গুণ 13 করব, তাহলে এখানে আমাদের কত হয়ে যাবে দেখো 182। তাহলে দেখো হিসেব মতো এই 14 আর 13 হলো সংখ্যা দুটো, তাহলে একটা সংখ্যা আমি পেয়ে গেলাম কি 14, আর একটা সংখ্যা পেলাম 13। এবার বলেছে কি যে ছোট সংখ্যাটি কত, এই দুটোর মধ্যে ছোট কোনটা, 13। তাহলে দেখো অপশান ডিতে আছে 13, তাই হয়ে যাচ্ছে অপশান ডি সঠিক উত্তর। আর যদি বড় সংখ্যা বলতো তাহলে 14 হয়ে যেত, মানে অপশান সি হয়ে যেত সঠিক উত্তর। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো, আর এই ধরনের অঙ্ক সবসময় তোমরা এই অপশান টেস্টের মাধ্যমেই করবে, তাহলে কিন্তু অঙ্কটা সোজা হবে। আশা করি তোমাদের আজকের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল, আর পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে করে আমার পরবর্তী সমস্ত ভিডিও তোমাদের কাছে সঠিক সময়ে পৌঁছে যায়। ধন্যবাদ।